তো এই ম্যাচে আমি খেলতেছিলাম আমার এক সাবস্ক্রাইবার ভাইরে নিয়ে। তো ভাইরে নিয়ে যে সামনের দিকে যাইতেছিলাম, কিন্তু সামনে ছিল পুরো একটা স্কোয়াড। কিলফিট খেয়াল করলে বুঝতে পারবো এক বাঙালিতে তো বাইরে নক করে দিচ্ছে, তো বাইরে তবে বাঁচানো লাগবো। কিন্তু পুরো স্কোয়াড মিলে এখানে করে দিতেছে রাস। আর তারপর বুঝো না এই ব্যাপারটা, কি অবস্থা ভাই ব্রাদার? তোমাদের রাকিব ভাই চলে আসে তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ একটা গেম প্লে ভিডিও নিয়ে। আজকে গেম প্লে শুরু হওয়ার আগে সবাই ভাই মন থেকে ধন্যবাদ, কারণ ভাই চ্যানেলে হয়ে গেছে 7000 সাবস্ক্রাইবার। আমরা এখন 7000 সাবস্ক্রাইবার ইউটিউব ফ্যামিলি, সবাই মন থেকে ধন্যবাদ, ভালোবাসা অবিরাম ভাই, কিপ সাপোর্টিং দিয়েছে। তো যাই হোক, এখানে মনে করো হট ড্রপে নামে পড়ছে, আশেপাশে অনেক এনিমি নামছে, আমি তো ভাবছিলাম এখানেই একটা এনিমি নামছে, সেই জন্য ফায়ার করেছি, পরে দেখলাম না টিম। যাই হোক, সামনের দিকে একটা এনিমি ছিল, দেখো সুযোগ পাই এটারে নক ফিনিশ দিয়েছি, কিন্তু নিচে এখন এনিমি আছে। বুম গাইস, এটার অনেক ফিনিশ দিয়েছি, কিন্তু ও আমার মোটামুটি একটু ড্যামেজ দিয়েছে, তো এখানে তো ভাই হিলিং নাই, কিছুই করার নাই। যাই হোক, এদিকে এসে আবার দেখলাম যে একটা এনিমি, ঠিক আছে, তো ওরা মারার জন্য আমি নিচে জাম দিয়ে দেই। এ বেচারা তো হয়তো টেরি পায় নাই যে পিছন থেকে কেউ ওরা এইভাবে মারতে পারে। যাই হোক, করে মারা দিচ্ছি জাস্ট লুট টুট করে। সামনের দিকে কিছু এনিমি ছিল দেখে আমি সামনের দিকে যাই, ঠিক আছে। আর ভাই ইন্ট্রোতে যে কাইনেটা আছে ওটা তো ভাই দেখতে পারবা গেম প্লেটা একটু শেষ পর্যন্ত দেখলে। তো এখানে এসে টের পেলাম সামনের ঘরের দিকে না অনেকগুলো এনিমি আছে, ঠিক আছে, ফায়ার টায়ার হইতেছিল, তো একটা বোম মারার চেষ্টা করি। তো প্রথমে একটা বোম মারলাম, কোনো কাজ ছিল না, তো ভাবলাম আমার কাছে আরও একটা বোম আছে, এটাও মারবো। এটাই মারতেছিলাম, কিন্তু আমার টিমমেট দেখো পাকনামি করে। তো এখানে আমার টিমমেট তো মনে করো যায় বুক পাইতা দিছে, ঠিক আছে, যাই হোক, করে তো ভাই নক করে দিছে, বেশি সাহস দেখাইতে যায় মনে করো মারা ডাকাইছে, যাই হোক, করে নক করে দিছে, রিভাইভ দেওয়া লাগবো। ওই সামনে দেখলে তো ভাই মারা খাম, ওই জন্য পিছন দিয়ে আসছি নাইমা। তো এখান দিয়ে সামনে একটা মলি মেরে দিই, যাতে ওইখানে আইসা আমার ফায়ার টায়ার না করতে পারে। তারপর আমি আমার টিমমেটে রিভাইভ দিয়ে জাস্ট একটু ফল ব্যাক করি। এর মধ্যে দেখলাম যে নাম্বার থ্রিরে ভাই ইভেন্ট থেকে মারা দিছে। যাই হোক ভাই, কেয়ার করার আবার একটু বোম টোম লুট করে ভাবছিলাম বোম মারবো, ঠিক আছে। তো এই বোমটা দেখো, একটা বোমে তো নক হয়েছে, আরেকটাই মারতেছিলাম, কিন্তু আরামসে আবার পাওয়ার মারতেছে। যাই হোক, পাওয়ারটা শেষ হওয়ার পর আরও একটা বোম মেরে আমি তো ভাই ডিরেক্ট রাশ দিয়ে দিই। এনিমিটার কাহিনি বুঝলাম না ভাই, আমার পিছিয়ে পিছিয়ে কেন আইতেছিল, আল্লাহ জানে, যা করে মারা দিছি। তারপর যে এনিমিটার রক দিলাম না, ওনা ভাই রিভাইভ পাইতেছে। ও তো ভাই রিভাইভ পাইছে, ওরে আবারও মারা দিছি, ঠিক আছে, নক ফিনিশ দিয়ে দিছি। তারপর উপর যে এনিমিটা চলে গেল, ওরে মারার জন্য উপরে যাই। আরে এখানে বেচারা চুপচাপ পলাইছিল, ওরে তো ভাই মারা দিছি, ঠিক আছে। ওরে মারা দেওয়ার পর দেখলাম যে আমার টিমমেট টুমমেট সবই নক, ঠিক আছে, ইভেন্টে যা আছে তো ওদের তো ভাই রিভাইভ দেওয়া লাগবে। একটু ওয়েট টোয়েট করে ওরা কভারে আসার পর ওদের তো ভাই রিভাইভ দেওয়া দেই। তো ওদের রিভাইভ দেওয়া জাস্ট একটু পরে আমরা ভাই চিপার মধ্যে এসে পলাইছি, কারণ কিছু এনিমি না ভাই ভরপুর বোম মলি সব মারতেছিল। এখানে দেখো ওই নাচার পাওয়ারটা মারছে, আমার টিমমেট তো ভাই নাচতেছিল, আমি ভাবছিলাম আমি ভাই নাচবো না, কিন্তু ওরা এত পরিমাণ পাওয়ার মারতেছিল শেষ পর্যন্ত ভাই আমারও একটুখানি নাচা লাগে, ঠিক আছে। তো এখানে জাস্ট নাচানাচ্ছি, শেষ করার পর ওরা দেখলাম রাশ দিতেছিল না, আর আমিও পজিশন ভালোভাবে জানি না, আর কয়টা কী আছে তাও সঠিক জানি না, এই জন্য ভাই আমিও রাশ দিতেছিলাম না। ভাবছিলাম একটা বোম মারবো, কিন্তু আবার সামনে একটা এনিমি দেখি, সামনের এনিমিটা তো ভাই আমার র্যান্ডম টিমমেটে নক করে দিচ্ছে, জাস্ট ফিনিশ দেওয়া ধান্দায় ছিল, তো আমি তো অ্যাঙ্গেল পাওয়া যাই, তো এটারে নক করে দিছি। তারপরে আমার র্যান্ডম টিমমেটে রিভাইভ দেওয়া দেয়, এর মধ্যে টের পেলাম একটু আগে যে এনিমিগুলো আমাদের উপর বোম মলি মারতেছিল ওরা না ভাই আমাদের এই দিকে নাই, ঠিক আছে, ওরা সামনে চলে গেছে, জিনির পাওয়ারটা অন করে অটো রিকল নিবে দেখা। তো আমার কাছে একটা গ্রেনেড ছিল, তো জাস্ট গ্রেনেডটা দেখো, আরে
বুম গাইস ফিনিশ জাস্ট আন্দাজ করে একটা গ্রেনেড মারছিলাম গ্রেনেড একটা নক হয়েছে আর এটারে তো ভাই মাইরা দিছে এখানে আইসা ও আমার টিমমেটে নক করে দিছিল তো টিমমেটে রিভাইভ না দিয়ে আমি আসছি এইখানে কারণ আমার ভাই অটো রিকলের কার্ডটা দরকার ছিল ওটা থাকলে তো মনে করো যে একটু সাহস নিয়ে নিচে যাই আমি ফাইট নিতে পারবো ঠিক আছে আগে আগে যাই যাক ওইখান থেকে অটো রিকলের কার্ড নিয়ে চলে আসছি এখানে নামাইছে আমাদের গাটকায় যাতে একটা বট মাইরা এখানে সামনেই দেখলাম একটা এনিমি বেচারা ভাবছিল শান্তি মতো একটু উড়বে কিন্তু ওরে ভাই তাও উড়তে দিলাম না যাই হোক ওর গাড়ি তো ভাই ফাটাই দিছি গ্লাইডারটা ফাটাই দিছি ও নক হয়ে গেছে আর নিচে পড়া ও তো ভাই ফিনিশ হয়ে গেছে ঠিক আছে আর ভাই একটা কথা তোমার ভাই তো বর্তমানে ইউসি সেল শুরু করছে তো তোমাদের কারো যদি ভাই ইউসি লাগে তাহলে ভাই ভিডিও ডিসক্রিপশনে দেখো আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে ওইখানে যায় জাস্ট আমার একটা মেসেজ দেবে ঠিক আছে তারপর যত ইউসি লাগে তুমি ওইখান থেকে কিনতে পারবে একদম ট্রাস্টেড তোমার ভাইয়ের তুমি চিনোই ঠিক আছে এখানে স্ক্যামের কোনো সুযোগই নাই যাই হোক আমি সামনের দিকে চলে আসি সামনের দিকে এনিমি ছিল ড্রপে বুম গাইস ফিনিশ এই স্কোয়াড এখানে ফিনিশ হয়ে গেছে দুইটা কিল পাইছি লাস্ট ওয়ান কিলটাও আমি পাইতাম দেখো ভাই অ্যাসিস্ট পাইছি ঠিক আছে ড্যামেজ দিছিলাম কিন্তু আমার টিমমেট ওরা মারাচ্ছে যাই হোক আমার যেহেতু অটো রিকল ছিল আমি ভাই কোনোরকম কোনো ওয়েট না করে আমি ভাই এনিমি খুঁজতেছিলাম ঠিক আছে তো কার্পেট নিয়ে আবার ওই ইভেন্টের সাইডে চলে আসছে আর এখানে এনিমি দেখি তো এনিমি দেখে নিচে নামি ফার্স্ট টাইম আমি যেটার ফায়ার করতেছিলাম ওইটার নক তো ভাই আমার টিমমেট পাইছে তো এটারে নক করে দিছি বেচারা উপরে কী করতেছিল কে জানে আমি তো ভাই ভাবছিলাম নিচে এই জন্য নিচে ফায়ার দিছিলাম যাই হোক সামনের দিকে আরও একটা ওরে মেরে দেওয়ার পর ভাবছিলাম আর হয়তো ইভেন্টে এনিমি নাই কিন্তু সামনে একটা এনিমি ছিল লাস্ট ওয়ান এই স্কোয়াডে তো ওরেও মেরে দেওয়া হয়েছে আমার টিমমেটে নক করা ছিল যাই হোক টিমমেট তো ভাই রিভাইভ পেয়ে গেছে তারপর এখান থেকে আমরা বেরোয় যাই আবার এনিমি খুঁজতে ঠিক আছে আর তোমরা ভাই যারা যারা এখনো ভিডিওতে লাইক দাও না লাইক কিন্তু দিয়ে দেওয়া নতুন কেউ যদি থাকে থাকো বা এমন কেউ যে আমার চ্যানেলে ভিডিও টুকটাক দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তাহলে ভাই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো যাই হোক এখানে এসে দেখলাম একটা গাড়ি গাড়ির এখানে তো এনিমি ছিল না এনিমি ছিল সামনের ওই ত্রিপল স্টোরিতে ঠিক আছে তো আমি সামনে যে ভাবছিলাম বোম মারবো বোম মারতে চাইছিলাম কিন্তু একটা এনিমির অ্যাঙ্গেল পেলাম তো এখান থেকে নক করে দিয়েছি ঠিক আছে ওইখানে আরও বেশ কিছু এনিমি ছিল কিন্তু আমার টিমমেট তো ভাই ডিরেক্ট রাশ দিয়ে দিয়েছে তো আমার টিমমেট ওইখান থেকে সব নক টক করে তারপর আমি যেটা নক করছিলাম এখানে সেটার ফিনিশ দিয়ে ঠিক আছে তো এটার ফিনিশ দিয়ে বাগি নিয়ে আর টিমমেটে নিয়ে সামনের দিকে যাইছিলাম ইন্ট্রোর কাহিনিটা দেখো ভাই এখানে ড্রপের দিকে আসছি সামনে আমার টিমমেট মার্ক দিয়েছে এনিমি আছে ঠিক আছে তো এখানে আসার পর এই বাঙালিটা আমার টিমমেটে নক করে দিয়েছে ওরা তো ভাই বাঁচানো লাগবে কিন্তু ওরা দেখলাম পুরোপুরি রাশ দিয়ে দিয়েছে একটা একটা কইরা বুম গাইস খতম ছিল তো এখানে দুইটারে ফিনিশ দিয়ে দিছে আর একটা তো ভাই এখনো নক আছে ঠিক আছে তো এখানে স্মোকটা করে আসলে একটু লাভ হয়েছে এনিমি তো ভাই টের পাই না আমার আসল পজিশনটা যাই হোক এখানে টিমমেটে আমি রিভাইভ টিভাইভ দিয়ে দিই তারপর মনে করে একটা যে আমি নক করে রাখছিলাম ওটা আমার র্যান্ডম টিমমেটে ফিনিশ দেওয়া দেয় তো কিল পাই যায় তারপর একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই গেমটা এখানে দেখো আমার দুইটা টিমমেট অলরেডি মারা খেয়েছে একটা তো ভাই এক্সিট দিয়ে যাচ্ছে যেটা র্যান্ডম ছিল সামনের দিকে আর মতো দুইটা এনিমি ছিল ওদের মারলেই পাবো চিকেন কিন্তু ভাই ওদের কাছে তো ভাই জোন ছিল আমাদের কাছে তো ভাই জোন ছিল না লেফট সাইড দিয়ে আমার টিমমেট আস্তে আস্তে আগাইছে আমি ভাবছিলাম এখান থেকে কভার দিব কিন্তু আমি উল্টা ড্যামেজ খাইতেছিলাম তো একটা এনিমির আবার একটু দেখি তো এখানে টিমমেটটা তো ভাই নক করে দিছে ভাই কভারটা আসলে ভালো মতো দিতে পারি নাই যাই হোক কেয়ার করার এনিমির একটু ড্যামেজ ছিলাম তো আমি ভাবছিলাম বাগি নিয়ে ডিরেক্ট ঢুকে যাবো কিন্তু এখানে কাহিনিটা ভাই দেখ কী দেখো আমি বাগি নিয়ে জোনের ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম এখানে এসে দাঁড়াইছে আর এনিমি দুইটাই তো ভাই আমার ফলো করে এইদিকে আসতেছিল ঠিক আছে একটা তো ভাই আমার একটু ফায়ারও করছে তো একটা আসতেছিল এইদিকে ভাবছিলাম কি পাওয়ারটা ইউজ করবো নাচানাচি শুরু করবো আর মেরে দেবো কিন্তু এখানে স্কোপটা ভাই ভুল জায়গায় ওয়ান হয়ে গেছে স্কোপটা যদি ফার্স্ট ওর গায়ে ওয়ান হইতো তাহলে ভাই মনে করো জোরে শিওর মারতে পারতাম যাই হোক ভাই কেয়ার করার চিকেন মিস স্ক্রিন উপর থেকে দুটা গেমপ্লে আছে রাইট সাইডে একটা গেমপ্লে যেখানে একটা বাঙালি মারছিলাম দেখে বাঙালি তো ভাই অভিশাপই লেগে গেছিল আমার তারপর কাহিনিটা কি হয়েছে দেখো কেউ না দেখলে আর লেফট সাইডে আছে হচ্ছে যে একটা গেমপ্লে যেখানে ইন্ডিয়ানের গেল চুরি করছিলাম দেখে ও তো ভাই আমার মারার জন্য পুরো চিতে গেছিল তো এটাও কেউ কেউ না দেখলে দেখতে পারো ঠিক আছে তো এটা ছিল গরিবের গেমপ্লে টাটা গুড বাই টেক কেয়ার দেখো আগামী গেমপ্লেতে বাই